ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অপূর্ব সৌন্দর্য আরব আমিরাতের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে গত দোসরা ডিসেম্বর দিবসটি উপলক্ষে দেশটির সাতটি প্রদেশ আবুধাবি দুবাই শারজা আসমান ফুজাইরা রাসাল খাইবা ও উমুল কোয়াওয়াইন বর্ণিল সাজে সাজানো হয় মোটর র্যালি বিমান মহড়া ড্যান্সিং ঝর্ণা আলোকসজ্জা আতশবাজি উঁচু ভবনের রং সাজ ও আলোর ঝলকানির নজর কেড়েছে আমিরাতের প্রধান প্রধান সড়ক সুউচ্চ বিল্ডিং স্কুল কলেজ মাদ্রাসা গাড়ি সহ বিশেষ বিশেষ স্থানগুলোতে জাতীয় পতাকা বেলুন আর হরেক রকমের বাতিতে সে ছিল আরও ছিল বিমান মহড়া আরবদের সংস্কৃতি ঐতিহ্যের নানা অনুষ্ঠান উনিশশো একাত্তর সালের এই দিনে ব্রিটিশদের হাত থেকে দেশটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে দেশটির ব্যাপক উন্নয়ন হয় এদিন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি এ বিনামূল্যে প্রবেশের সুযোগ আমিরাতের সব জায়গায় গাড়ি পার্কিং ফ্রি আটশো জন কয়েদি মুক্তি জাতীয় টেলিকম ইতেসালাতের পঞ্চাশ জিবি ডাটা ফ্রি সহ থাকছে আইফোন টুয়েলভ আইফোন থার্টিন ও ও আইপডে আশি শতাংশ ছাড় দিবসটি উপলক্ষে বাংলাদেশি আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেট বন্ধ অনেক বিভাগে ট্রাফিক জরিমানা ছাড় দেওয়া হয়েছে দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবের অধিবাসীরা আমিরাতে শেখদের ছবি ও পতাকা দিয়ে নিজেদের গাড়ি সাজিয়েছে আমিরাতের বিভাগীয় শহরের কর্নেস পাড়ে রাতে যেসব গাড়ির প্রদর্শনী দেখানো হয় আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ও আরব অধিবাসীদের উৎসাহ দিতে শহরের বিভিন্ন মহাসড়কেও সে রাতে আমিরাতে বিভিন্ন দেশের প্রবাসী সহ অভিবাসী পর্যটকের ভিড় জমে এছাড়া বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ লক্ষণীয় ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে ফ্যাশন শো সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা আয়োজন ও পণ্য বিশেষ ছাড় রেখেছে শপিং মলগুলো এদিকে আবুধাবি শেখ খলিফা বিন জায়দ আল নাহিয়ান দুবাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শারজা শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি আজমান শেখ হুমায়দ বিন রশিদ আল নোয়াইমি ফুজাইরা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আশাকি রাস আল খাইমা শেখ সৌদ বিন শাকর আল কাশিমি ও উম আল কোয়াইন শেখ সৌদ বিন রশিদ আল মোয়াল্লা পঞ্চাশতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত অভিবাসীদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন